বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে বহনকারী একটি সামরিক বিমান মানামা বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে লালগালিচার সংবর্ধনা দেওয়ার পাশাপাশি উষ্ণ অভ্যর্থনা জানান বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রী আবদুল্লাহ বিন হাসান আল নুহাইমি। 2020 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর প্রথমবারের মতো কোনো প্রতিরক্ষা মন্ত্রী বাহরাইনের মাটিতে পা রাখল। হাউতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সফরে বাহরাইনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত সোমবার দুবাই সফরে যান ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হারজগ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবেলায় পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জোট গঠন করতেই ইসরায়েলি নেতাদের এই তৎপরতা। এদিকে চলতি সপ্তাহে সৌদি আরব ও ওমানের সঙ্গে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ইসরায়েল, যদিও এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি দুটি দেশই। এর আগে গত নভেম্বরে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যৌথ সামরিক মহড়া চালায়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।